রাঙ্গুনি উপজেলার এক নং রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকায় 9 আগস্ট মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় স্থানীয় এলাকার 18 সমাজের উদ্যোগে 10ই মহরম 61 হিজরি মোতাবেক 680 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালা নামক প্রান্তরে ফুরাত নদীর তীরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন ও তার সপরিবারে শহীদ হওয়ায় সেই দিনটির স্মরণে রাঙ্গুনিয়া বগাবিলি এলাকায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি জনতা সবুজ পাঞ্জাবি পরে দুরুদ মিছিল করেন। মিছিলে ইয়া হুসাইন শব্দে মুখর ছিল গোটা বগাবিলি এলাকা। এমন সৌন্দর্যময় মিছিলটি একনজর দেখতে রাস্তার দুপাশে বিল্ডিংয়ের ছাদে এলাকার নারী পুরুষ ছোট বড় ভিড় জমান। 10ই মহরম উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বগাবিলি এলাকার পরানে পীর হজরত আব্দুল কাদের জিলানি দাখিল মাদ্রাসা মাঠে বিভিন্ন এলাকা হতে মিছিল নিয়ে একে একে জমায়েত হয়। পরে বিকাল 3 ঘটিকায় হাজার হাজার হুসাইনি মুসলিম ভাইদের সাথে নিয়ে 1 নং রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও খাজা গরিবে নেওয়াজ ট্রাস্টের চেয়ারম্যান জামালউদ্দিন মোস্তফা জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মাঠ হতে শুরু হয়ে মৌলভী টিলা দিয়ে জাহাঙ্গীরনগর ও কাউখালী সংযোগ সড়ক হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বগাবিলি হজরত বোয়ালি কলন্দর শাহ আস্তানা শরীফ এলাকায় মাঠে এসে শেষ হয়। পরে সকলের উপস্থিতিতে 10ই মহরম গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন 1 নং রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জামালউদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, 1 নং রাজানগর ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য সেকান্দার হোসেন, 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন মেম্বার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ বেলাল, আব্দুল মান্নান কোম্পানি, জসিমউদ্দিন, মোহাম্মদ আনোয়ার, ডাক্তার সুমন চৌধুরী, নূরনবী সর্দার, মাওলানা কামালউদ্দিন তাহিরি, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল আলম হেরালি, মহিউদ্দিন চিশতি, নিজামউদ্দিন চিশতি, ফরিদউদ্দিন চিশতি, মাহমুদুল্লাহ রিয়াদ সহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠান শেষে মিলাদে কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠানে আসা মেহমান বৃন্দদের তবরক বিতরণ করা হয়। হুসাইন দিনের বাদশাহ হচ্ছে হুসাইন, দিনকে লালিত পালিত করেছে হুসাইন, দিনকে রক্ষা করেছে হুসাইন, দিনকে জিন্দা করেছে হুসাইন, রোজা রেখে রোজাকে রক্ষা করেছে হুসাইন, হজকে রক্ষা করেছে হুসাইন, জন্মাবাসকে রক্ষা করেছে হুসাইন, জাকাতকে রক্ষা করেছে হুসাইন, তারিখকে রক্ষা করেছে হুসাইন, রোজাকে রক্ষা করেছে হুসাইন, দিনের মানবতা কেসবতকে মানব মানবতা সেবাকে মানবতাকে রক্ষা করেছে হুসাইন। তাই জন্য বলছে দিন হচ্ছে হুসাইন, মানবতা হচ্ছে হুসাইন, দিন আসতে হুসাইন, দিন ভাড়া আসতে হুসাইন, দিনের জন্য ভাড়া হয়ে গেছে হুসাইন সপরিবার বর্গকে। এখানে দিতে চেয়েছে চাইন খান মোবারক, হাত পুরান এলাকা আছে চুরি করলে হাত কানার জন্য, তখন হুসাইনে বলতেছে হাত দেওয়া যাবে না, হাত দিলে আমি তোমার কাছে সারেন্ডার করে ফেললাম, বাইক করে ফেললাম, হাত দেব না, আমি ছেড়ে দিতে রাজি আছি, কার জন্য? হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, আসতে হুসাইন শুধু কার? আল্লাহর জন্য, আল্লাহর একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই কথার ওই বাক্যের জন্য।